আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আরব কান্ট্রিগুলোতে যারা নতুন আসছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো বিওয়ার্স ভিডিওটি শুরু করা যাক রুশ অর্থাৎ বাত আরবিতে রুশ এর বাংলা অর্থ হচ্ছে বাত খবুস অর্থাৎ রুটি আরবিতে খুবুস এর বাংলা অর্থ হচ্ছে রুটি আদাস অর্থাৎ ডাল আরবিতে আদাস এর বাংলা অর্থ হচ্ছে ডাল মাহাল অর্থাৎ দোকান আরবিতে মাহাল এর বাংলা অর্থ হচ্ছে দোকান ফন্দুক অর্থাৎ হোটেল আরবিতে ফন্দুক এর বাংলা অর্থ হচ্ছে হোটেল কিবদা অর্থাৎ কলিজা আরবিতে কিবদা এর বাংলা অর্থ হচ্ছে কলিজা ফাকাত অর্থাৎ শুধুমাত্র আরবিতে ফাকাত এর বাংলা অর্থ হচ্ছে শুধুমাত্র মাল অর্থাৎ সম্পদ আরবিতে মাল এর বাংলা অর্থ হচ্ছে সম্পদ মোবাসারা অর্থাৎ সরাসরি আরবিতে মোবাসারা এর বাংলা অর্থ হচ্ছে সরাসরি আর্থ অর্থাৎ পৃথিবী আরবিতে আর্থ এর বাংলা অর্থ হচ্ছে পৃথিবী হেলো অর্থাৎ দারুণ আরবিতে হেলো এর বাংলা অর্থ হচ্ছে দারুণ মাসুল অর্থাৎ দায়ী আরবিতে মাসুল এর বাংলা অর্থ হচ্ছে দায়ী অহেত মাররা অর্থাৎ আরেকবার একবার আরবিতে অহেত মাররা এর বাংলা অর্থ হচ্ছে আরেকবার তানি নফর অর্থাৎ অন্যজন আরবিতে তানি নফর এর বাংলা অর্থ হচ্ছে অন্যজন নাফসি অর্থাৎ আমার নিজের আরবিতে নাফসি এর বাংলা অর্থ হচ্ছে আমার নিজের গালবি অর্থাৎ আমার অন্তর আরবিতে গালবি এর বাংলা অর্থ হচ্ছে আমার অন্তর ইন্তেজার অর্থাৎ অপেক্ষা আরবিতে ইন্তেজার এর বাংলা অর্থ হচ্ছে অপেক্ষা হাতিফ অর্থাৎ টেলিফোন আরবিতে হাতিফ এর বাংলা অর্থ হচ্ছে টেলিফোন মালিশ অর্থাৎ ক্ষমা আরবিতে মালিশ এর বাংলা অর্থ হচ্ছে ক্ষমা শাক্স অর্থাৎ ব্যক্তি আরবিতে শাক্স এর বাংলা অর্থ হচ্ছে ব্যক্তি সোয়াল অর্থাৎ প্রশ্ন আরবিতে সোয়াল এর বাংলা অর্থ হচ্ছে প্রশ্ন ফাদি অর্থাৎ খালি আরবিতে ফাদি এর বাংলা অর্থ হচ্ছে খালি দুগ অর্থাৎ সহবাস আরবিতে দুগ এর বাংলা অর্থ হচ্ছে সহবাস খাসারা অর্থাৎ ক্ষতি আরবিতে খাসারা এর বাংলা অর্থ হচ্ছে ক্ষতি ফুরন অর্থাৎ চোলা আরবিতে ফুরন এর বাংলা অর্থ হচ্ছে চোলা বাপ অর্থাৎ দরজা আরবিতে বাপ এর বাংলা অর্থ হচ্ছে দরজা গুফল অর্থাৎ তালা আরবিতে গুফল এর বাংলা অর্থ হচ্ছে তালা সিতারা অর্থাৎ পর্দা আরবিতে সিতারা এর বাংলা অর্থ হচ্ছে পর্দা মুসৎ অর্থাৎ চিরণী আরবিতে মুসদ এর বাংলা অর্থ হচ্ছে চিরণী মিরা অর্থাৎ আয়না আরবিতে মীরা এর বাংলা অর্থ হচ্ছে আয়না সাইদালিয়া অর্থাৎ ফার্মেসি আরবিতে সাইদালিয়া এর বাংলা অর্থ হচ্ছে ফার্মেসি হব্বুন অর্থাৎ ভালোবাসা আরবিতে হব্বুন এর বাংলা অর্থ হচ্ছে ভালোবাসা হাসেল অর্থাৎ পাওয়া আরবিতে হাসেল এর বাংলা অর্থ হচ্ছে পাওয়া দাওর অর্থাৎ খোঁজা আরবিতে দাওর এর বাংলা অর্থ হচ্ছে খুজা। মুশগুল অর্থাৎ ব্যস্ত আরবিতে মশগুল এর বাংলা অর্থ হচ্ছে ব্যস্ত ফান্নি অর্থাৎ টেকনিশিয়ান আরবিতে ফান্নি এর বাংলা অর্থ হচ্ছে টেকনিশিয়ান আসাস অর্থাৎ আসবাবপত্র আরবিতে আসাস এর বাংলা অর্থ হচ্ছে আসবাবপত্র তাজদিদ অর্থাৎ নবায়ন আরবিতে তাজদিৎ এর বাংলা অর্থ হচ্ছে নবায়ন গানি অর্থাৎ দনী আরবিতে গানি এর বাংলা অর্থ হচ্ছে দনি। মাসুল অর্থাৎ দায়িত্ব আরবিতে মাসুল এর বাংলা অর্থ হচ্ছে দায়িত্ব মুরিম অর্থাৎ অপরাধী আরবিতে মুজরিম এর বাংলা অর্থ হচ্ছে অপরাধী মাসুলিয়া অর্থাৎ দায়িত্বশীল আরবিতে মাসুলিয়া এর বাংলা অর্থ হচ্ছে দায়িত্বশীল নাদিল অর্থাৎ ওয়েটার আরবিতে নাদিল এর বাংলা অর্থ হচ্ছে ওয়েটার গিদর অর্থাৎ পাতিল আরবিতে গিদর এর বাংলা অর্থ হচ্ছে পাতিল ইনসা অর্থাৎ বলে যাওয়া আরবিতে ইনসা এর বাংলা অর্থ হচ্ছে বলে যাওয়া খারবান অর্থাৎ বাজে বা নষ্ট আরবিতে খারবান এর বাংলা অর্থ হচ্ছে বাজে বা নষ্ট জুবালা অর্থাৎ ময়লার ড্রাম আরবিতে জুবালা এর বাংলা অর্থ হচ্ছে ময়লার ড্রাম গোমামা অর্থাৎ ময়লা আরবিতে গোমামা এর বাংলা অর্থ হচ্ছে ময়লা ইত্তেফাক অর্থাৎ চুক্তি আরবিতে ইত্তেফাক এর বাংলা অর্থ হচ্ছে চুক্তি নোস অর্থাৎ অর্ধেক আরবিতে নোস এর বাংলা অর্থ হচ্ছে অর্ধেক ফাদ্দাল অর্থাৎ আসন আরবিতে ফাদ্দাল এর বাংলা অর্থ হচ্ছে আসন দুস্তুর অর্থাৎ সংবিধান আরবিতে দুস্তুর এর বাংলা অর্থ হচ্ছে সংবিধান মালিশ অর্থাৎ মাপ করবেন আরবিতে মালিশ এর বাংলা অর্থ হচ্ছে মাপ করবেন কুবরি অর্থাৎ সেতু আরবিতে কুবরি এর বাংলা অর্থ হচ্ছে সেতু হাবিল অর্থাৎ দড়ি আরবিতে হাবিল এর বাংলা অর্থ হচ্ছে দড়ি তালস অর্থাৎ বরফ আরবিতে তালস এর বাংলা অর্থ হচ্ছে বরফ দাগিগা অর্থাৎ মিনিট আরবিতে দাগিগা এর বাংলা অর্থ হচ্ছে মিনিট আরাবিয়া অর্থাৎ টলি আরবিতে আরাবিয়া এর বাংলা অর্থ হচ্ছে টলি আলহীন অর্থাৎ এখন আরবিতে আলহীন এর বাংলা অর্থ হচ্ছে এখন বাদেন অর্থাৎ পোরে আরবিতে বাদেন এর বাংলা অর্থ হচ্ছে পোরে ফাকাত অর্থাৎ শুধুমাত্র আরবিতে ফাকাত এর বাংলা অর্থ হচ্ছে শুধুমাত্র মাল অর্থাৎ সম্পদ আরবিতে মাল এর বাংলা অর্থ হচ্ছে সম্পদ মুবার সারা অর্থাৎ সরাসরি আরবিতে মুবার সারা এর বাংলা অর্থ হচ্ছে সরাসরি আর্থ অর্থাৎ পৃথিবী আরবিতে আর্থ এর বাংলা অর্থ হচ্ছে পৃথিবী হেলো অর্থাৎ দারুণ আরবিতে হেলো এর বাংলা অর্থ হচ্ছে দারুণ মাসুল অর্থাৎ দায়িত্ব আরবিতে মাসুল এর বাংলা অর্থ হচ্ছে দায়ী কুল্লুসাই অর্থাৎ সব কিছু আরবিতে কুল্লুসাই এর বাংলা অর্থ হচ্ছে সব কিছু আমস অর্থাৎ গতকাল আরবিতে আমস এর বাংলা অর্থ হচ্ছে গতকাল সাদিক অর্থাৎ বন্ধু আরবিতে সাদিক এর বাংলা অর্থ হচ্ছে বন্ধু ইসমি অর্থাৎ নাম আরবিতে ইসমি এর বাংলা অর্থ হচ্ছে নাম লাজিম অর্থাৎ অবশ্যই আরবিতে লাজিম এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই দরুরি অর্থাৎ জরুরি আরবিতে দরুরি এর বাংলা অর্থ হচ্ছে জরুরি মাতাম অর্থাৎ খাবার হোটেল আরবিতে মাতাম এর বাংলা অর্থ হচ্ছে খাবার হোটেল কাতির অর্থাৎ অনেক আরবিতে কাতির এর বাংলা অর্থ হচ্ছে অনেক তৈল অর্থাৎ লম্বা আরবিতে তৈল এর বাংলা অর্থ হচ্ছে লম্বা দুব্বা অর্থাৎ মোটা আরবিতে দুব্বা এর বাংলা অর্থ হচ্ছে মোটা হার অর্থাৎ গরম আরবিতে হার এর বাংলা অর্থ হচ্ছে গরম বাড়িত অর্থাৎ ঠান্ডা আরবিতে বাড়িৎ এর বাংলা অর্থ হচ্ছে ঠান্ডা পাতলা অর্থাৎ খাফিফ আরবিতে খাফিফ এর বাংলা অর্থ হচ্ছে পাতলা কাশির অর্থাৎ খাটো আরবিতে কাশির এর বাংলা অর্থ হচ্ছে খাটো তৈল অর্থাৎ লম্বা আরবিতে তৈল এর বাংলা অর্থ হচ্ছে লম্বা সাগির অর্থাৎ ছোট। আরবিতে সাগির এর বাংলা অর্থ হচ্ছে ছোট কবির অর্থাৎ বড় আরবিতে কবির এর বাংলা অর্থ হচ্ছে বড় তাগিল অর্থাৎ গণ আরবিতে তেগিল এর বাংলা অর্থ হচ্ছে গণ জিয়াদা অর্থাৎ অনেক আরবিতে জিয়াদা এর বাংলা অর্থ হচ্ছে অনেক মোশাক্কেল অর্থাৎ মিক্স আরবিতে মোশাক্কেল এর বাংলা অর্থ হচ্ছে মিক্স এরফা অর্থাৎ উঠাও আরবিতে এরফা এর বাংলা অর্থ হচ্ছে উঠাও নামাও অর্থাৎ নাজেল আরবিতে নাজেল এর বাংলা অর্থ হচ্ছে নামাও ম্যানেজার অর্থাৎ মুদির আরবিতে মুদির এর বাংলা অর্থ হচ্ছে ম্যানেজার রু অর্থাৎ যাও আরবিতে রু এর বাংলা অর্থ হচ্ছে যাও তাল অর্থাৎ আস আরবিতে তাল এর বাংলা অর্থ হচ্ছে আস গলম অর্থাৎ কলম আরবিতে গলম এর বাংলা অর্থ হচ্ছে কলম কিতাব অর্থাৎ বই আরবিতে কিতাব এর বাংলা অর্থ হচ্ছে বই ইয়ানি অর্থাৎ মানে আরবিতে ইয়ানি এর বাংলা অর্থ হচ্ছে মানে মেঙ্গে অর্থাৎ আম আরবিতে মেঙ্গে এর বাংলা অর্থ হচ্ছে আম শরাব অর্থাৎ পান করা আরবিতে শরাব এর বাংলা অর্থ হচ্ছে পান করা আসির অর্থাৎ জুস আরবিতে আসির এর বাংলা অর্থ হচ্ছে জুস বাসাল অর্থাৎ পেঁয়াজ আরবিতে বাসাল এর বাংলা অর্থ হচ্ছে পেঁয়াজ ভুলে গিয়েছিলাম অর্থাৎ নিশীত আরবিতে ভুলে গিয়েছিলাম এর বাংলা অর্থ হচ্ছে নিশীত বানসা অর্থাৎ বলে যাব। আরবিতে বানসা এর বাংলা অর্থ হচ্ছে বলে যাব। মা ফাক অর্থাৎ আপনার সাথে আরবিতে মা এর বাংলা অর্থ হচ্ছে আপনার সাথে খুদ, অর্থাৎ লও বা নেওয়া আরবিতে খুদ এর বাংলা অর্থ হচ্ছে লও বা নেওয়া লবণ অর্থাৎ মিলহন আরবিতে লবণ এর বাংলা অর্থ হচ্ছে মিলহন তো ভিওয়ার্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো সে পর্যন্ত আমাদের এই আরবিক টু বাংলা চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেলাইকনটি অন করে রাখুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাই